অচিনপুর রাজ্যের রাজা সীমন্ত প্রতাপ তার একমাত্র রাজকন্যা ও একমাত্র রানী কাবেরীকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। রাজার একমাত্র রাজকন্যা স্বর্ণলতা ছিল অত্যন্ত রূপবতী, তাই আশেপাশের রাজ্যের সব রাজপুত্ররাই তাকে বিয়ে করতে চাইত। কিন্তু রাজকন্যা স্বর্ণলতার কাউকেই পছন্দ হতো না। তাই একদিন রাজা সীমন্ত রাজকন্যাকে বললেন, কন্যা স্বর্ণলতা, এভাবে আর কতদিন মা? এবার তোমাকে বিয়ের জন্য রাজি হতেই হবে। কিন্তু পিতা, আমি তো এখনো অনেক ছোট, আমি এখনই বিয়ে করতে চাই না। তাছাড়া আপনাদেরকে ছেড়ে, এ রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। তা কি করে হয় মা, মেয়ে হয়ে যখন জন্মেছ বিয়ে তো তোমাকে করতেই হবে। আর বায়না করো না মা, এবার রাজি হয়ে যাও। তাছাড়া তোমার পিতা নিশ্চয়ই তোমার জন্য সবচেয়ে সেরা রাজপুত্রকেই তোমার যোগ্য জীবনসঙ্গী হিসেবে বেছে দেবে। হ্যাঁ কন্যা, তোমার মাতা ঠিকই বলেছে। এবার তুমি রাজি হলে আমি তোমার স্বয়ংবরে ব্যবস্থা করতে চাই। না পিতা, আমি বিয়ে করব, তবে তার আগে আমার একটা সত্য আছে। সত্য? কিসের সত্য? হ্যাঁ মাতা, সত্য। আর সেটা হলো, বিবাহের আগে আমি সম্পূর্ণ অচিনপুর রাজ্য একবার ঘুরে দেখতে চাই। রাজকন্যার এমন বায়না শুনে রাজা হাসতে হাসতে বলল, হা হা, আমি তো ভয় পেয়েছিলাম, তুমি কি না সত্য আমাকে দাও। বেশ তো, খুব সামান্য ইচ্ছা মাত্র, তুমি যদি এটুকু চাও তবে আমি এখনই তোমার ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তবে এরপর নিজের মতো পাল্টালে সেটা কিন্তু ভালো হবে না। না পিতা, আমি আপনার কন্যা, আমি একবার যেই কথা দিই সেই কথার অনর্থ কখনই করি না। বেশ, তুমি তাহলে তৈরি হয়ে নাও, আমি এখনই সেনাপতিকে তোমার সাথে যাওয়া নির্দেশ দিচ্ছি। একথা বলেই রাজা ও রানী সেখান থেকে চলে গেল। আর ঘুরতে যাওয়ার আনন্দে রাজকন্যা স্বর্ণলতা খুশিতে আত্মহারা হয়ে গেল। ইস, ভাবতেই কি আনন্দ হচ্ছে, এতদিন পর মনে হচ্ছে এই বন্দি জীবন থেকে মুক্তি পাব, আর এই সারা অচিনপুর পাখির মতো উড়ে উড়ে ঘুরতে দেখতে পারব। না, আর একটু সময় নষ্ট না করে আমি বরং এখনই তৈরি হয়ে নি। এই বলে রাজকন্যা স্বর্ণলতা বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিছুক্ষণ পর সেনাপতি রাজকন্যার কক্ষের বাইরে এসে রাজকন্যাকে বলল, রাজকন্যা স্বর্ণলতা, আপনি কি তৈরি? বাইরে আপনার যাওয়ার সকল ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ সেনাপতি, আমি তৈরি, চলো আমি এক্ষুনি ভ্রমণে বের হব। একথা বলেই রাজকন্যা সেনাপতিকে সঙ্গে করে অচিনপুর ভ্রমণে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজকন্যা স্বর্ণলতা বলল, বাহ, কি সুন্দর এই রাজ্য, যেন প্রাকৃতিক স্বর্গ, যত দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। ঠিক বলেছেন রাজকন্যা, অচিনপুর রাজ্যের এই সৌন্দর্যের কারণেই অন্য রাজ্যের রাজারা সারাক্ষণ এই রাজ্য জয়ের প্রচেষ্টা চালায়। এ তুমি কি বলছো সেনাপতি? ঠিক কথাই বলছি রাজকন্যা, আর যখন ক্ষমতায় সম্ভব হয় না তখন বুদ্ধিতে চেষ্টা করে, আর এই কারণেই তো পার্শ্ববর্তী রাজ্যের রাজারা তাদের রাজপুত্রদের সাথে আপনার বিবাহ দিতে চায়। সেনাপতির মুখে এসব কথা শুনে রাজকন্যা স্বর্ণলতা ভীষণ চিন্তায় পড়ে গেল। রাজকন্যাকে চিন্তিত দেখে সেনাপতি বলে উঠল, আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, আমি বোধহয় না বুঝেই একটু বেশি বলে ফেলেছি। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি যতক্ষণ আছি আমাদের রাজ্যের কোনো ক্ষতি হতে আমি দেব না। ধন্যবাদ সেনাপতি, তোমার মতো এমন একজন যোগ্য সৎ সেনাপতি পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। রাজকন্যা ও সেনাপতি যখন ঘোড়ায় চড়ে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রাজকন্যার কানে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। সেটা শুনে চিন্তিত রাজকন্যা বলে উঠল, এ কি এমন করুণ কান্নার স্বর, কোথা থেকে ভেসে আসছে? সেনাপতি, ঘোড়াকে এক্ষুনি পশ্চিমে নিয়ে চলো, আমার মনে হচ্ছে কেউ ওখানে বিপদে পড়েছে। কিন্তু রাজকন্যা,
ইতিমধ্যে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। সেনাপতি, কথা বাড়িও না, আমি যা বলছি তাই করো। রাজকন্যার কথা মতো সেনাপতি ঘোড়া নিয়ে এবার পশ্চিমের দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতেই দেখল একটা ছোট্ট শিশু মাটিতে বসে কাঁদছে। তাকে দেখে রাজকন্যার ভীষণ মায়া হলো। তাই সে ঘোড়া থেকে নেমে শিশুটিকে আদর করতে করতে বলল, আহারে কি হয়েছে তোমার, এভাবে কাঁদছ কেন, আমাকে বলো। রাজকন্যার প্রশ্নের উত্তরে শিশুটি কাঁদতে কাঁদতে বলে উঠল, একটা দুষ্ট শিকারী আমার পায়ে তীর মেরেছে, এই দেখো আমার পা থেকে গল গল করে কেমন রক্ত বের হচ্ছে, আহ। শিশুর কথাই তার পায়ের দিকে তাকিয়ে রাজকন্যা ভয় পেয়ে নিজের ওড়না ছিঁড়ে শিশুটির পায়ে বাঁধতে বাঁধতে বলল, আহারে কে সেই শয়তান শিকারী, তার কি মায়াদয়া বলতে কিচ্ছু নেই, একটি শিশুকে কেউ কিভাবে এমন করে আঘাত করতে পারে। এই বলে যখনই রাজকন্যা শিশুটির পায়ে নিজের ওড়না বেঁধে দিল, সাথে সাথে শিশুটি এক সাধু বাবার রূপ ধারণ করল। সত্যি রাজকন্যা, তোমার এমন আচরণে আমি মুগ্ধ, এতকাল তোমার গুণগানই শুনে এসেছি, আজ সচক্ষে তোমায় দেখে একটু পরীক্ষা করলাম মাত্র, আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। শিশুকে সাধু বাবার রূপ বদলে যেতে দেখে রাজকন্যা অনেক অবাক হয়ে গেল। ক্ষমা করবেন বাবা, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না রাজকন্যা, তবে তোমার এই সততায় মুগ্ধ হয়ে আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই বলে সাধু বাবা রাজকন্যার দিকে একজোড়া জুতো এগিয়ে দিয়ে বলল, এটা নাও, এটাই তোমার উপহার। ধন্যবাদ সাধু বাবা, আমি আপনার এই উপহার গ্রহণ করলাম। সাধু বাবার দেওয়া জুতো রাজকন্যার সাদরে গ্রহণ করল। একথা বলার সাথে সাথে সাধু বাবা অদৃশ্য হয়ে গেল, আর রাজকন্যা ও সেনাপতিকে সঙ্গে করে রাজ্যে ফিরে গেল। ওদিকে রাজকন্যা ফিরে যাওয়ার সাথে সাথে রাজা আনন্দে বলে উঠল, কন্যা স্বর্ণলতা, আমি কিন্তু তোমার ইচ্ছা পূরণ করেছি, এবার তোমার পালা, তুমি বললেই আমি এখনই তোমার সংবারে ব্যবস্থা করতে চাই। রাজার কথায় সম্মতি দিয়ে রাজকন্যা স্বর্ণলতা বলে উঠল, ঠিক আছে পিতা, আপনি যা ভালো বুঝবেন তাই করুন, এতে আমার আর কোনো আপত্তি নেই। একথা বলেই রাজকন্যা নিজের কক্ষে চলে গেল, আর রাজাও খুশি মনে রাজকন্যার স্বয়ম্বরের ব্যবস্থা করল। পরদিন সকাল থেকেই এক এক করে পার্শ্ববর্তী রাজ্যের রাজা ও রাজপুত্রেরা অচিনপুর রাজ্যে পাড়ি জমাল। সারা রাজ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হলো। এসব দেখে রানী কাবেরী আবেগে আপ্লুত হয়ে রাজকন্যাকে বলল, ভাবতেই কেমন লাগছে, আজকেই হয়তো আমার মেয়েটা পর হয়ে যাবে। কি যে বলেন মাতা, আমি কখনোই আপনাদের পর হব না, কে বলতে পারে, হয়তো আমি রাজ্যেই থেকে গেলাম। তা কি করে হয়, মেয়েদেরকে একদিন না একদিন বাপের ঘর ছাড়তেই হয় রে মা। এই বলে রানী কাবেরী ঝরঝর করে কেঁদে ফেলল। তাই দেখে রাজকন্যা বলল, এ কি মাতা, আপনারাই তো আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন, আর আজ আপনিই কাঁদছেন, চলুন আমি তৈরি, আমাকে স্বয়ংবরে নিয়ে চলুন। এই বলে রাজকন্যা স্বর্ণলতা সাধু বাবার দেওয়া জুতো জুড়ো পরে স্বয়ংবরের দিকে রওনা হলো। আর সেখানেই উপস্থিত হতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক ভয়ঙ্কর দৈত্য সেখানে উপস্থিত হয়ে গর্জন করতে করতে বলল, এই তো আমার হব স্ত্রী, যাকে বিয়ে করে আমি আমার দত্তপুরীতে নিয়ে যাব। কতকাল ধরে আমি স্বপ্ন দেখেছি, আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো, কোথায় সুন্দরী, এসো এসো আমার কাছে, হা হা হা। এই বলে দত্ত রাজকন্যার দিকে এগিয়ে গেল, আর দত্তকে দেখে উপস্থিত সব রাজা ও রাজপুত্ররা অনেক ভয় পেয়ে গেল। আর এমন পরিস্থিতি দেখে রাজা সীমান্ত বলে উঠল, এ কি এসব, কি হচ্ছে, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও আমার কন্যাকে।
মূর্খ রাজা, আমার হাত থেকে তোমার কন্যাকে বাঁচাবে এমন বীর এখনো জন্ম নেয়নি। তোমার কন্যাকে আমিই বিয়ে করব। ভালোই ভালোই রাজি হলে ভালো, নাহলে রাজকন্যাকে আমি তুলে নিয়ে যাব। না না না, আমি কিছুতেই এই দত্তকে বিয়ে করব না। পিতা দয়া করে কিছু করুন, আমি মরে গেলেও এই দত্তকে বিয়ে করব না। এই বলে রাজকন্যা জোরে জোরে কাঁদতে লাগলো। তাকে কাঁদতে দেখে রাজা বলে উঠল, এ কি সবাই চুপ কেন? সত্যি কি কোনো বীর পুরুষ এখানে উপস্থিত নেই? এই ভরা স্বয়ংবরে দাঁড়িয়ে আমি বলছি, যদি কেউ আমার কন্যাকে এই দত্তর হাত থেকে বাঁচাতে পারে, তবে আমি তার সঙ্গেই আমার কন্যাকে বিয়ে দেব। একথা বলতেই কয়েকজন রাজপুত্র দত্তের দিকে এগিয়ে গেল, কিন্তু দত্ত তাদেরকে ধরে ধরে আশ্রাতে লাগলো। এই দিকে ভয় পেয়ে রাজকন্যা মনে মনে বলে উঠল, হায় বিধাতা, এ কি হচ্ছে আমার সাথে? মনে হচ্ছে এই মুহূর্তেই যদি আমি অদৃশ্য হয়ে যেতে পারতাম তবে খুব ভালো হতো। একথা বলার সাথে সাথে রাজকন্যার জুতোই এক অদ্ভুত জাদু হলো, আর মুহূর্তেই রাজকন্যা স্বর্ণলতা অদৃশ্য হয়ে গেল। এ কি, কোথায় গেল রাজকন্যা? না না না, এ কিছুতেই হতে পারে না। সামনে এসো রাজকন্যা, সামনে এসো, নইলে এই ওয়াসিনপুর রাজ্যে আমি এক্ষুনি ভেঙে গুড়িয়ে দেব। দত্তর মুখে এমন কথা শুনে সেনাপতি সেদিকে এগিয়ে এসে বলল, তোর এত বড় সাহস, তুই আমাদের রাজ্য গুড়িয়ে দিতে চাস? তার আগে তোকে আমাকে মারতে হবে। এই বলে সেনাপতি তার তলোয়ার দিয়ে দত্তকে আঘাত করল, দত্ত সেনাপতিকে আঘাত করল, আর তখনই রাজকন্যা স্বর্ণলতা আবারও সামনে আসলো। বুঝতে পেরেছি, এই জুতো কোনো সাধারণ জুতো না, শুধু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই বলে জাদু জুতোর দিকে তাকিয়ে বলল, হে জাদু জুতো, এই দত্তকে এখনই আঘাত করো, আর এমনভাবে আঘাত করো যেন সে সহ্য করতে না পারে। একথা বলার সাথে সাথে রাজকন্যার জাদুর জুতো হাওয়ায় উঠতে লাগলো, আর দত্তের সারা শরীরে আঘাত করতে লাগলো। মরে গেলাম, মরে গেলাম গো, বাঁচাও, বাঁচাও আমাকে। শয়তান দত্ত, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার স্বপ্নের ওয়াসিনপুর রাজ্যে আঘাত করতে চেয়েছিস, আর আমাদের রাজকন্যাকে হরণ করতে চেয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সেনাপতি তার তরবারি দিয়ে দত্তের বুকে আঘাত করার সাথে সাথেই সেখানেই দত্তের মৃত্যু হলো, আর তখনই রাজকন্যার জাদুর জুতো উড়তে উড়তে রাজকন্যার কাছে ফিরে গেল। ধন্যবাদ সেনাপতি, আজ তুমি আমার কন্যা এবং আমার রাজ্য দুটোকেই বাঁচালে। এভাবে বলবেন না রাজামশাই, এ তো আমার কর্তব্য। তা ঠিক আছে, তবে এবার আমার কর্তব্য পালনের সময়। আমি কথা দিয়েছিলাম যে আমার রাজকন্যাকে দত্তর হাত থেকে বাঁচাতে পারবে, তার সঙ্গে আমি আমার কন্যাকে বিয়ে দেব। একথা বলেই রাজা সীমান্ত প্রতাপ রাজকন্যা স্বর্ণলতার হাত সেনাপতির হাতে তুলে দিল, আর এরপর অনেক ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন করল। আর এভাবেই রাজকন্যা স্বর্ণলতা আজীবন অচিনপুর রাজ্যেই রাজারানী ও সেনাপতির সঙ্গে সুখে শান্তিতে বাস করতে লাগলো।